দর্শকের চাপে বন্ধ বারাসাতের পূজা মণ্ডপ। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে সোমবার বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। এবছরে তাদের থিম হ্যারি পটারের জাদুনগরী। দর্শনার্থীদের ভিড়ে ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ, যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে মণ্ডপ, এমনকি দর্শনার্থীদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে ওই পূজা মণ্ডপে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পূজো মণ্ডপে। এবছরে তাদের থিম হ্যারি পটারের জাদুনগরী। শারদ উৎসবের পর আবারও কালী পুজো এবং দীপাবলির আলো রোশনায় সেজে উঠেছে গোটা শহর। দুর্গাপুজোয় যেমন শ্রেষ্ঠত্বের দাবি রাখে কলকাতা, ঠিক তেমনই কালী পুজোতেও শ্রেষ্ঠত্বের দাবি রাখে জেলা সদর বারাসাত। কালী পুজো উপলক্ষেই ইতিমধ্যে সেজে উঠেছে বারাসাত। বাড়ির পুজোর পাশাপাশি বিভিন্ন জায়গায় হয়েছে বিগ বাজেটের পুজো। এ প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল, আলোকসজ্জা, দেবী প্রতিমা, সবকিছু মিলিয়ে একেবারে জাঁকজমক ব্যাপার জেলা সদর বারাসাতে। বারাসাতের সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালী পুজো। 51তম বর্ষে এবছরে তাদের থিম হ্যারি পটারের জাদুনগরী। ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ে রচিত সাত খণ্ডের কাল্পনিক উপন্যাসের জনপ্রিয় সিরিজ হল হ্যারি পটার, যার মূল বিষয়বস্তু জাদুর দুনিয়া নিয়ে। আর গোটা কাহিনী হ্যারি পটার নামে এক কিশোর জাদুকরকে ঘিরে। আর জাদুকরের সেই জাদুনগরীর অনুকরণে এবছরে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব তাদের পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন এবং সেই প্যান্ডেলের বেশ খানিকটা অংশ ছিল জলাশয়ের উপর। এবছর হ্যারি পটারের জাদুনগরী দেখতে লাখো লাখো ভক্তের সমাগম হয়েছিল এই পুজো মণ্ডপে। পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে সোমবার রাত 9টা নাগাদ দর্শনার্থীদের চাপে প্যান্ডেলের একাংশ বসে যায়। এরপর দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং পুরো পুজো মণ্ডপে রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে সেই মুহূর্তে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে ক্লাবের এক সদস্য জানান, এবছর অন্যান্য বছরের তুলনায় অত্যাধিক ভিড়ের কারণে প্যান্ডেলের একাংশ বসে যায়, যার ফলে দর্শনার্থীরা অসুবিধার সম্মুখীন হয়। সেই কারণে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে সেই মুহূর্তে প্যান্ডেলে উপস্থিত দর্শনার্থীদের প্যান্ডেল থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আমরা আশা করছি পূজা মণ্ডপটিকে পুনরায় রিপেয়ারিং করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার। এই বিষয়ে তিনি আরো জানান, অনেক বেশি আমরা যে এক্সপেক্ট করেছিলাম ক্রাউড হবে, তার অনেক মানে 100 গুণ বেশি লোক এসে গেছে। এবার এত লোক এসে যাওয়াতে আমাদের পাইনারটা টোটালটা ক্লোজ হয়ে গেছে। কোনো মানুষ কোনোদিন যেতেও পারছে না, আসতেও পারছে না। মণ্ডপেও যে লোক ঢুকে আছে ঢুকে আছে, মানে এত বিতিকি ছিল, এত বেশি ক্রাউড হলে আমরাই বা কী করবো, প্রশাসনই বা কী করবে। প্রশাসনের তরফ থেকেও বহু চেষ্টা করেছেন এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি, থানার বড়োবাবু, আমাদের যত সদস্য ভলেন্টিয়ার জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা এতক্ষণ ক্রাউডকে আমাদের পাড়া থেকে কাটাতে, তারপরে এত বেশি ক্রাউড আমাদের মণ্ডপের ভেতরেও ঢুকে গেছে। মণ্ডপেও কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেইগুলোর জন্য আমরা প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করলাম। প্রশাসন বললো এই পরিস্থিতিতে আমার মনে হয় চালানো ঠিক হবে না, তাহলে আমাদের যারা দর্শনার্থী যারা সুস্থভাবে ঠাকুরদের আসেন তারা বিপদে পড়তে পারেন। আমরা তাদের মাথার তাদের চিন্তা মাথায় রেখেই আমরা মণ্ডপটাকে কিছুক্ষণের জন্য প্রশাসনের নির্দেশে বন্ধ রেখেছি। পাশাপাশি জেলা পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের ভিড় এতটাই বেশি ছিল যে অতিরিক্ত ভার বহন করতে না পেরেই মণ্ডপের মেঝের কাঠের পাটাতন ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর নেই। মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আদৌ দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করানো যাবে কিনা। তবে পূজা মণ্ডপ ক্ষতিগ্রস্ত হবার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দর্শনার্থীদের মধ্যেও। এই বিষয়ে পূজা মণ্ডপে উপস্থিত এক দর্শনার্থী জানান, মোটামুটি আমাদের তিনটে গেট থেকে ঢুকতে টাইম লেগে গেছে অনেকবার, মানে প্রত্যেকবারই আটকাচ্ছিল ওরা। তো লাস্ট টাইম আমরা লাইন দিয়েই ঢুকেছি। ঢোকার সময় জাস্ট আমরা যখন এন্টার করবো তার আগে বললো যে কোনোরকম প্যান্ডেলে কিছু প্রবলেম হয়েছে, তো দ্যাটস ওয়াই কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি, না কিছু দেখলাম না। তবে ভেতরে ঢোকার পরে কিছু ক্লাবের মানে সদস্যদের মধ্যে আলোচনা করতে শুনলাম যেটা, যে ক্রাউডটা সামলানোর জন্য এখানে স্টেজটা খুব একটা পোক্ত না,
সো ওই ক্রাউডটা সামলানোর জন্য এবং আমাদের জন্যই, আমাদের ভালোর জন্যই, যাতে কোনো প্রবলেম না হয়, তোরা ক্রাউডটাকে এইভাবে কন্ট্রোল করছে। মানে এটা তো টেকনিক্যাল একটু ফল্ট হয়েছিল, বিকজ এত বড় একটা স্ট্রাকচার সেটা কোনোভাবে ডিসব্যালেন্সড হয়েছিল, বাট আইডিয়ালি আমরা ঢুকতে, মানে কোনোভাবে ম্যানেজ করে ঢুকতে পেরেছি। আমি যেগুলো দেখেছি তাতেই আমি স্যাটিসফাইড। সেরকম একটা না, মাইট বি ওরা আমাদেরকে সাইড করে নিয়ে এসেছে, হয়তো হতে পারত, সেরকম হওয়ার আগেই ওরা ওটাকে, প্রশাসন সেটাকে ব্যবস্থা নিয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।